করোনার কারণে এইচএসসি বাতিল হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছেই এবং তাতে শিক্ষার্থীদের সশরীরেই অংশ নিতে হবে। আপাতত এমন পরিকল্পনা ইউজিসির। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার উপাচার্যদের নিয়ে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি। এদিকে গত বছর রাজি না থাকলেও এবার করোনার কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে সবচেয়ে সহজ ও নিরাপদ কৌশল মনে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইচএসসির ফলাফল কোন পদ্ধতিতে হবে সে সিদ্ধান্ত এসে গেছে। এখন দুশ্চিন্তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে, পরীক্ষা হবে কিনা, হলেও কোন প্রক্রিয়ায়, সে প্রশ্ন শিক্ষার্থীদের। আপাতত এসব প্রশ্নের উত্তর নেই বিশ্ববিদ্যালয়গুলোর কাছেও, তবে শিগগিরই ভর্তি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিনস কমিটি, জেনারেল অ্যাডমিশন কমিটি, একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি, রীতিনীতি, শর্ত, সেগুলো সেখানে নির্ধারিত হবে। ডিনস কমিটি সেটি সভাও আছে সামনে, আমরা ক্রমান্বয়ে বিভিন্ন ফোরামে বিষয়গুলো আলোচনা করে তারপর সিদ্ধান্ত গৃহীত হবে। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েট আগে থেকেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় রাজি ছিল না, তাই এই পাঁচটিকে বাদ দিয়ে 34টির জন্য কেন্দ্রীয় পদ্ধতি চালু করবার উদ্যোগ নিয়েছিল ইউজিসি। করোনার কারণে আগের অবস্থান থেকে সরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাবছে ভিন্ন কথা। যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় আর ভর্তি পরীক্ষা নিতে হয়, নেওয়া হয়তো লাগবেই, সেক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়াটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কোনো আপত্তি নেই। এবং এটি করতে হলে যদি বলেন যে 73-এর 1 অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে একটা আছে, তারাও নিশ্চয়ই সেখানে আমাদের শিক্ষক সমাজের আর কি সম্মতি নিয়ে নিতে পারবে। সবাই উত্তীর্ণ হলে এদের সংখ্যাই প্রায় 14 লক্ষ, আর গতবারের যারা পাশ করেছিল তারাও যদি আবার এই পরীক্ষায় সামিল হয়, তাহলে এই যে 20 লক্ষের মতো তাদের সারা দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে, তো এটা ম্যানেজ করার একটা ব্যাপারও কিন্তু এখন নতুন করে আমাদের ভাবতে হবে। ভর্তি পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েই রেখেছে ইউজিসি, তবে পরীক্ষার প্রক্রিয়া কি হবে তা এখনো ঠিক হয়নি। ফিজিক্যালি অ্যাডমিশন টেস্ট হতেই হবে, অনলাইনে পরীক্ষা অথেন্টিকেটেড না, বাংলাদেশের কনটেক্সটে অনলাইন পরীক্ষা নেওয়া যাবে না। এখন সেই অ্যাডমিশন টেস্টটা আমরা কিভাবে নিব, কি পরিস্থিতিতে নিব, 15 তারিখে ডিসিদের মিটিং আছে, ডিসিদের মিটিং এ আমরা আলোচনা করব। অন্যদিকে জেএসসি ও এসএসসি এর ফলাফলের ভিত্তিতে তৈরি করা এইচএসসি এর সনদ বিদেশেও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ কমিটি, তাই দেশের বাইরে স্নাতক করতে চাওয়া শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হবে না। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।